হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমাদের কিন্তু এসএসসি এমটিএস এবং হাওলদারে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা দেখো তোমাদের এসএসসি এমটিএস এবং হাওলদারের তোমাদের কাট অফ কতটা গিয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি এক্সাম দিয়ে থাকো বা না থাকো তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কিন্তু এসএসসি এমটিএস এবং তোমাদের হাওলদারে তোমাদের কাট অফটা কতটা গিয়েছে। তো এসএসসির ওয়েবসাইটে আসার পর তো প্রথমে তোমাদের নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, তো কালকে রাত্রিবেলা তোমাদের এই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 13 ফেব্রুয়ারি তোমাদের কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। তো নোটিফিকেশনটির উপর ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটি হলো তার ফুল নোটিফিকেশন। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম এসএসসি জিডির প্রত্যেকটি ফোর্সের ডিস সঠিক সঠিক পাওয়ার জন্য। তো ফ্রেন্ড, তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে, তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2021 ক্যান্ডিডেট শর্ট লিস্ট ফর অ্যাপিয়ারিং ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তোমরা যারা যারা স্টাফ সিলেকশন অর্থাৎ এমটিএস এবং হাওলদারি কোয়ালিফাই করেছো তাদেরকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কল লেটার জানানো হয়েছে। তো নিচে তোমরা সিম্পলি স্ক্রল ডাউন করবে, তোমরা তোমাদের রেজাল্টটা কীভাবে চেক করতে পারবে, তো এখানে নিচে স্ক্রল ডাউন করবে, তো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের এসএসসি এমটিএসে তোমাদের কিন্তু প্রথমে রেজাল্ট দেওয়া রয়েছে। তো এখানে তোমরা অবশ্যই পিডিএফ বাটনের সার্চ বাটনটি তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা সিম্পলি ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করে নিতে পারবে। ওকে, তো আমি সিম্পলি তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রথম যে ডেট অফ বার্থটি রয়েছে তো সেটি আমি টাইপ করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, তোমরা সার্চ বাটনে এভাবে তোমরা লিখবে 15/1/1996 তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমরা কিন্তু এভাবে এরকম তোমরা কালারে তোমরা কিন্তু বিভিন্ন তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্টে তুমি কোয়ালিফাই করেছো কি না। তো এখানে তোমরা স্টেট অনুযায়ী রাজ্য অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের পোস্ট দেখতে পারবে এবং ভ্যাকেন্সি দেখতে পারবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি পাস হয়েছে, পাসিং মার্ক কতগুলি রয়েছে। তো এ টু জেড তোমরা 4 পাতা থেকে টোটাল তোমরা কিন্তু 14 পাতা পর্যন্ত তোমাদের কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তোমাদের স্টেট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, বয়স এবং পাসিং মার্ক তোমরা কত পেয়েছো, তোমরা ডেট অফ বার্থ তোমরা অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবে। তো টোটাল 4 পাতা থেকে তোমরা টোটাল কিন্তু 14 পাতা পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটি চেক করে নিতে পারবে। দেখো ফ্রেন্ড, তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদারে তোমাদের কতগুলি ফিমেল তোমাদের কোয়ালিফাই করেছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, 2078টি তোমাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পেরেছে এবং মেল ক্যান্ডিডেট তোমাদের 22,493টি কোয়ালিফাই করতে পেরেছে। তো অবশ্যই তোমরা এই ফুল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি জাস্ট শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি ফ্রেন্ড, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করো, অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। দেখো ফ্রেন্ড, তোমাদের এসএসসি এমটিএসে তোমাদের ভ্যাকেন্সি ছিল 14,039টি এবং হাওলদারের ভ্যাকেন্সি ছিল 12,185টি। তার মধ্যে তোমাদের এসএসসি এসসির জন্য 1652টি ভ্যাকেন্সি ছিল, এসটির জন্য 898টি, ওবিসির জন্য ছিল 3,443টি। তো এভাবে তোমরা পরপর করে তোমরা সেকেন্ড পাতায় তোমরা কিন্তু এভাবে ফুল নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারবে। তো ফ্রেন্ড, এটি ছিল ছোট্ট একটি আপডেট, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম ফোর্সের রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।